আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি তাসনিয়া মোমো। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। টানা 26 ঘন্টা গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন চালক, এক পর্যায়ে চলন্ত অবস্থায় হঠাৎ ঘুমিয়ে পড়েন। এতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলন্ত ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন চালক সহ অ্যাম্বুলেন্সে থাকা 6 জন। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম রোববার রাত 2টার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে ভোলায় যান। আবার ফেরার পথে বরিশাল শহরের বেলভিউ হাসপাতাল থেকে আরেক রোগী নিয়ে ঢাকায় আসছিলেন তিনি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি আন্তঃসারশূন্য হাকডাক ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ মোটেও উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি আরও বলেন, যে কোনো নৈরাজ্য মোকাবেলায় সতর্ক অবস্থানে আছে দল। এদিকে বিভিন্ন দাবিতে 25 জানুয়ারি আবারও রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে বরাবরের মতো এবারও রাজপথে প্রস্তুত আওয়ামী লীগ বলে জানান দলের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। বিএনপি জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে বলেন, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর কখনোই পূরণ হওয়ার নয়। বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে নির্বাচন তার প্রার্থী হওয়ার পথে আর কোনো বাধা নেই, শিগগির প্রচারে নামবেন তিনি। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ হিরো আলমের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন। প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, হিরোকে সবসময় সবাই জিরো বানাতে চায়, কিন্তু কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশন বাতিল করলেও আদালতে বিচার পাবো বলে বিশ্বাস ছিল, সেই বিচার পেয়েছি। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলে তিনিও আইনগতভাবে এগোবেন বলেও জানান। বিএনপির কর্মসূচি পালনের আগের রাত থেকেই প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দল ভয়ভীতি দেখায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জনদুর্ভোগের নাম করে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুধু হামলা করে আহত করা নয়, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি ও গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে 30 বছর পালিয়ে বেড়ানো ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারো শেষ পর্যন্ত সিসিলিতে গ্রেফতার হয়েছেন। সিসিলির রাজধানী পালের মতে একটি প্রাইভেট ক্লিনিক থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মেসিনা দেনারো কুখ্যাত কোসানোস্রা মাফিয়া দলের প্রধান বলে জানা যায়। অসংখ্য হত্যাকাণ্ডের অভিযোগে 1992 সালে আদালত তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। মেসিনা দেনারো একসময় দম্ভের সঙ্গে বলতেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাতে একটি কবরস্থান কবরে পূর্ণ হয়ে যাবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার গানটি গেয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নেওয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক, যেখানে ডিভোর্সের কথা উল্লেখ করেছেন তিনি। সোমবার রাতে ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, অবশেষে ডিভোর্সটা হয়েই গেল। তবে কার ডিভোর্স হয়েছে সেটা খোলাসা করেননি তিনি। কিন্তু অনেকেই ধারণা করছেন হয়তো নতুন কোনো গান আসছে এই সঙ্গীতশিল্পীর, যার শিরোনাম হতে পারে যা অবশেষে ডিভোর্সটা হয়েই গেল। আর এই স্ট্যাটাসটি দেওয়ার পরই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে নচিকেতার কমেন্ট বক্সে। বিশ্বকাপের পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন ক্লাবে অভিষেক ম্যাচের আগেই রোনালদো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের দল পিএসজির বিপক্ষে, যেখানে তার হাতে থাকবে দলের অধিনায়কের আর্মব্যান্ড। বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মেসিদের বিপক্ষে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল সৌদি অল স্টার একাদশ মুখোমুখি হবে।
এদিকে সৌদি আরবের রয়্যাল কোর্টের অ্যাডভাইজার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড তিনি রোনালদোর হাতে পরিয়ে দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া মোমো। ভালো থাকুন, সুস্থ থাকুন।